এক গ্রামে অনেক আজব আজব বিচিত্র ঘটনা ঘটত। গ্রামের মেলার থেকে হঠাৎ কিছু মহিলারা নিখোঁজ হয়ে গেল। মহিলারা কোথায় নিখোঁজ হলো, এই ব্যাপারটার পিছনে কি ছিল, জানার জন্যে দেখুন পুরো গল্প। এক গ্রামে একটা মেলা লেগেছিল। ওই মেলা বছরে একবারই লাগত, কিন্তু বিচিত্র এইটা ছিল যে প্রত্যেকবার ওই মেলাতে কিছু না কিছু নতুন ঘটনা ঘটত। আরে ভাই বিকাশ, আজকে এই মেলা আবার সেজে উঠেছে। এত বড় বড় দোলনা, জোকার, নাটক আর বাকি মজার জিনিসের জন্যে বাচ্চারা আর মহিলা তো যাওয়ার জন্যে জিদ করবেই, কিন্তু এদের কি করে বোঝাবো? ওইখানে যদি কিছু ঘটে যায় তো তার জন্যে কে দায়ী হবে? আরে ভাই তুইও না, এখন প্রতি বছর এত বড় মেলা লাগবে, এখন মেলাতে কিছু না কিছু হওয়া তো স্বাভাবিক না? এইসব ছাড়ো আর বলো, কালকে বৌদিকে নিয়ে মেলা দেখতে যাচ্ছ তো? আর তারপর ওইখানে নাটকও তো হয়, ওইটাও তো দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, যখন সবাই যাবে তো বিনীতা কি করে না রাজি হবে যাওয়ার জন্যে? ওকে তো নিয়ে যেতেই হবে না। চলো ভাই, এখন রাত হতে চলেছে, এখন বাড়ি যাই, কাল মেলা যাওয়ার জন্যে তৈরি হতে হবে। তারপর দুজন ওইখান থেকে নিজের নিজের বাড়ি চলে যায়। তারপর পরের দিন সকালে সবাই স্নান টান করে মেলার জন্যে তৈরি হতে থাকে। আরে বিনীতা শোনো, মেলা তো আমরা সবাই যাচ্ছি, কিন্তু তুমি চাট পাপড়ির চক্করে হারিয়ে যেও না জানো, যদি আমি নাও পাই তো তুমি সোজা ঘরে চলে আসবে। তারপর গ্রামের লোক মেলাতে মজা নিতে চলে আসে। আরে সুরিলি, তুই কখন এলি? হ্যাঁ বোন, সব এসেছে, তো আমি কি করে থেকে যেতাম? এই দেখো ফুচকা, চলো একটু খেয়ে আসা যাক। তারপর দুজন হাসতে হাসতে ফুচকা খেতে পৌঁছে যায়। আরে ও দাদা, এই ফুচকার জলটা লাল কেন হয়ে আছে, আর আপনি আপনার মুখ লুকিয়ে আছেন কেন, এই কালো লম্বা কাপড় পরে? আরে বোনটি, আপনি খাবারের স্বাদ নিন না, আর এইটা অনেক দারুণ জল, একবার এখানকার ফুচকা খেয়ে দেখুন, বাকি সব স্বাদ বেকার লাগবে। আচ্ছা দাও, দুটো প্লেটে দাও। তারপর ফুচকাওয়ালা ওদের ফুচকা খাওয়ায়। আরে এ কি হচ্ছে, সব কেমন ঘুরছে কেন? তুমি ঠিক বলছো, আমারও সব আপছা আপছা দেখতে লাগছে, আর মাথাটাও ভারী লাগছে। তার পরের মুহূর্তে দুজনই মাটিতে পড়ে যায়। আর এ কি, এরা তো স্বচ্ছ হয়ে যায়। ওইদিকে সুরেশ বিনীতাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য খুঁজতে থাকে। বিনীতা, ও বিনীতা, আরে কোথায় বেড়াচ্ছ, বাড়ি যাওয়ার নেই নাকি? অনেক খোঁজার পরেও বিনীতাকে পায় না। যখন বিনীতা আর সুরিলির জ্ঞান ফিরে আসে তো ওরা দেখে যে ও একটা কালো কাপড় পরা একটা ভূত, যে ওদের দুজনকে উঠিয়ে নিয়ে যেতে থাকে। আহ বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ আছে, এই ভূতের থেকে আমাদের বাঁচাও কেউ। কিন্তু স্বচ্ছ হওয়ার কারণে ওদের কেউ দেখতে পারে না। গুহার কাছে পৌঁছতেই ভূত নিজের একটা হাত গুহার দরজায় রাখে। খুলে যা দরজা। তখনই গুহার দরজা খুলে যায়, আর ভূত ওদের দুজনকে ভেতরে বন্ধ করে দেয়, আর বাইরে এসে আবার মেলাতে চলে যায়। তারপর ওই ভুতুরে ফুচকাওয়ালা ওর জাদুই তেঁতুল জল খেতে আরো মহিলারা আসে। আয় দাদা, আগে আমাকে দিয়ে দাও ফুচকা। আরে না দাদা, আমাকে দাও। না আগে আমি, না আগে আমাকে। সব মহিলারা নিজেদের মধ্যে লড়তে থাকে, তো ওই ভূত সবাইকে এক এক করে ফুচকা খাওয়াতে থাকে। এখন আসবে মজা, খুব তাড়া ছিল না চাট খাওয়ার, খাও সবাই, আমার জাদুই ফুচকা আর চাট থেকে কেউ বাঁচতে পারবে না। তখনই চাট খাওয়ার পরে এক এক করে সব মহিলারা অজ্ঞান হতে থাকে আর স্বচ্ছ হয়ে যায়। আর যখন ওদের জ্ঞান ফেরে তো ভূত ওদের নিজের সঙ্গে নিয়ে যেতে থাকে ও সবাইকে আওয়াজ দিতে থাকে। আরে বাঁচাও আমাদের কেউ, এই ভূত আমাদের নিয়ে যাচ্ছে, আরে বাঁচাও। কিন্তু স্বচ্ছ হওয়ার কারণে কেউ না ওদের দেখতে পেত না শুনতে পেত। কোনো লাভ নেই চেল্লানোর, তোমাদের বাঁচানোর জন্যে কেউ আসবে না, কেননা
কেউ তোমাদের দেখতেই পারছে না। এইভাবে মেলাতে আসা সব মহিলারা নিখোঁজ হয়ে যায় আর ভূত ওদের সবাইকে ওই গোপন গুহাতে নিয়ে গিয়ে বন্ধ করে দেয়। মেলা শেষ হওয়ার পর সব লোকেরা নিজের নিজের বউদের খুঁজতে থাকে। আরে, কেউ বিনীতাকে দেখেছে? ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমার সুরিলিও গায়েব আছে। আরে ভাই, শুধু তোমার নয়, সবার বউরা গায়েব আছে। পুরো গ্রামে হাহাকার ছড়িয়ে পড়ে যে গ্রামের মহিলারা গেল তো গেল কোথায়। ওই রাতে ওই ভূত গ্রামে আসে। কি গ্রামের লোকেরা, চিন্তিত নাকি? আরে, এইটা কার আওয়াজ রে? সবাই ওই আওয়াজের দিকে পৌঁছে যায় আর যেই ওইখানে ভূতকে দেখে সবাই পালাতে শুরু করে। আরে ভাই বাঁচাও রে, এই ভূত কোথা থেকে এসে গেল এইখানে? কেউ বাঁচাও, আরে পালাও, না হলে এই ভূত সবাইকে মেরে ফেলবে। আমি তো তোমাদের বলতে এসেছিলাম যে তোমাদের বউরা আমার কাছে বন্দি আছে, কিন্তু তোমরা তো এত ভীতু যে তোমরা কি বাঁচাবে নিজের বউদের। ভূতের কথা শুনে সব গ্রামের লোকেরা দাঁড়িয়ে পড়ে। তো গ্রামের মহিলাদের তুমি অপহরণ করেছো? হ্যাঁ, আমি করেছি, আর খুব শিগগিরই আমি ওদেরকে মেরে ফেলবো আর নিজের প্রতিশোধ নেব। কিন্তু তুই আমাদের বউদের কেন বন্দি করেছিস, আর কিরম প্রতিশোধ? কিরম প্রতিশোধ? এত তাড়াতাড়ি ভুলে গেলে? মনে করো, এই গ্রামে কিছু বছর আগে আমার বউ বাড়িতে আগুন লাগার কারণে পুড়ছিল। আমার বউ সময়কে কত ডাকলো, কিন্তু কেউ ওর সাহায্য করল না, আর ওইখানে কষ্ট পেয়ে পেয়ে মরে গেল। আর যখন আমি বাড়ি ফিরলাম, তখন আমি আমার বউয়ের পুড়ে যাওয়া দেহর কাছে প্রতিজ্ঞা করলাম যে আমি ওর প্রাণের প্রতিশোধ তোমাদের গ্রামের লোকের থেকে নিশ্চয়ই নেব। আর আমিও আত্মহত্যা করলাম, আর এখন আমার প্রতিশোধ পুরো হবে। কিন্তু আমরা তো জানতামই না যে তোমার বউ ঘরের ভিতরে আগুনে পড়ছিল। আমরা সবাই তো মেলাতে এসেছিলাম, যদি আমরা গ্রামে থাকতাম তো আমরা আগুন নিশ্চয়ই নেবাতাম। ওইসব আমি জানি না, আমি নিজের প্রতিশোধ পুরো করবই। তোমরা সবাই বউকে ছাড়া থাকবে আর তর পাবে বলে রেগে ভূত ওই গুহাতে ফেরত যেতে থাকে। গ্রামের লোকেরা, এটাই সুযোগ, চলো ওই ভূতের পিছন পিছন যাই, ও নিশ্চয়ই ওই গুহাতেই যাবে এখন। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলছো, আমাদের বরের কর্তব্য নিজের বউদের রক্ষা করা। চলো ভাইরা, জমে লড়াই করবো ভূতের সাথে। তারপর গ্রামের লোকেরা হাতে মশাল নিয়ে ওই ভূতের পেছন পেছন যেতে থাকে আর গোপন ভূতের কাছে পৌঁছে যায়। খুলে যা দরজা। যেই গুহার দরজা খোলে, গ্রামের মহিলারা গ্রামের লোকেদের দেখে নেয় আর সুযোগ বুঝে গুহার বাইরে বেরিয়ে আসে। এই মহিলারা, তোমাদের এত সাহস, তোমরা আমার সাথে চালাকি করবে? গ্রামের লোকেরা অবাক হয়ে এদিক সেদিক দেখতে থাকে যে মহিলারা কোথায় আছে, কিন্তু মহিলারা পরিষ্কার সব গ্রামের লোকেদের দেখতে পাচ্ছিল। মহিলারা ওদের হাত থেকে মশাল কেড়ে নেয়। এই ভূত, তুই কি আমাদের এত কমজোর ভাবছিস যে আমরা নিজেদের রক্ষা তোর থেকে করতে পারবো না? আজ আমরা তোকে আগুনে পুড়িয়ে মারব। তারপর মহিলারা ওই মশালগুলো ভূতের উপরে ফেলে দেয়। না না, আমি মরতে পারবো না, আমার প্রতিশোধ নেওয়ার আছে। এই ভূত, ভগবানও জানে যে তুই বিনা কারণে আমাদের কষ্ট দিচ্ছিলিস, সেই কারণে তোর সাথে এরম হলো। তোর বউয়ের সাথে যেটা হয়েছে ওটা শুধু একটা দুর্ঘটনা ছিল। তারপর ভূত চেঁচাতে চেঁচাতে আগুনে জ্বলে মরে যায়। তারপর ভূতের মরে যেতেই ওই জাদু মহিলাদের উপর থেকে সরে যায়। আমরা তোমাদের উপরে গর্বিত, তোমরা এই ভূতের আগেও হার মানলে না, এত সাহস করে লড়েছো।